কি? আমরা বিনয়দাকে বলবো জেলা সভাপতি বিদায় করতে হবে এদের। তাই এই এলাকার মানুষের কাছে আমি আবেদন জানাই, আসুন আপনারা সবাই পশ্চিমবাংলায় সেমিফাইনালে ভারতীয় জনতা পার্টিকে আপনারা যে আশীর্বাদ দিয়েছেন, ফাইনাল আসন্ন 21 সাল পর্যন্ত এই সরকার চলবে না, তার আগেই নির্বাচন, তার আগেই মমতার বিসর্জন, এটা আপনি পরিষ্কার জেনে রাখো। প্রশান্ত কিশোরকে নিয়োগ করা হয়েছে এবং কালকে মুখ্যমন্ত্রী তার কথা অনুযায়ী বৈঠক করেছেন এবং বিধায়কদের বার্তা দিচ্ছেন, কি বলবেন বিষয়টা? এই সরকার মানুষের যে বিশ্বাস সেটা সম্পূর্ণ হারিয়ে গেছে, সেই বিশ্বাসকে আর ফেরত আনা যাবে। তার কারণ গ্রামে গরিব মানুষের কাছ থেকে যারা মোদিজির পাঠানো টাকা ছিনতাই করে নিয়ে নেয়, যারা গরিব মানুষের নিজেদের কাজের দ্বারা সঞ্চিত অর্থ ব্যাংক থেকে জোর করে তুলে নেয়, এই জিনিস মমতা ব্যানার্জি জানা সত্ত্বেও কিচ্ছু করেন। তার কারণ মস্তান রাজ প্রতিষ্ঠা থাকলে মস্তান রাজ মানুষকে ভয় দেখিয়ে ভোট এনে দেয়, এই কারণে মমতা ব্যানার্জি কিচ্ছু করেন। আজকে যখন বেকায়দায় পড়েছে, এখন কারো সাজেশনে এখন কাটমানির বিরুদ্ধে বক্তব্য রাখছে, এখানকার বিরুদ্ধে বক্তব্য রাখছে, বক্তব্যই সার। চোরেদের নিয়ে সরকার করবে, চোরেদের নিয়ে পার্টি চালাবে, আর পার্টির নিচুতলার কার্যকর্তাদের চোর বলবে, এটা মানুষ মেনে নেবে না। অর্থাৎ মমতা ব্যানার্জি মানুষের রায় পুরোপুরি অপমান করেছে, বিশ্বাস হারিয়ে ফেলেছে, মানুষের মোহভঙ্গ হয়ে গেছে। আমার তো মতে মানে মানে মমতা ব্যানার্জির পদত্যাগ করে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়া উচিত, কারণ এই অবস্থাতে আর রাজনীতি করার কোনো যৌক্তিকতা নেই। তার কারণ যে পপুলার নেত্রী মমতা ব্যানার্জি ছিলেন এই রাজ্যে, মাত্র 3 বছরের মধ্যে মমতার পপুলারিটির তলা নিতে চলেছে, এখন মানুষ ওকে আর চাইছে না। সেই কারণে আমি মনে করি পুরোপুরি ধ্বংস হওয়ার আগে ওর উচিত মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে রাজনীতি থেকেই সন্ন্যাস নেওয়া। বনগাঁয় গরু পাচারকারী যারা, তাদের দ্বারা সীমান্তরক্ষী বাহিনীর একজন সেনারকে আহত হয়েছেন, কি বলবেন? না, দেখুন, গরু পাচার তো তৃণমূলের একটা বড় ব্যবসা, গরু পাচারের ভাগ, অন্যান্য স্মাগলিংয়ের ভাগ তৃণমূল কংগ্রেসের কাছে যায়, কয়লা খাদান, বালি খাদান, এ তো সব তৃণমূলের ব্যবসা, এবং কোথা থেকে এই ব্যবসা পরিচালিত হয় সেটা লোকেরা মোটামুটি জেনে গিয়েছে। অতএব যারা বিএসএফের জওয়ানদের উপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এবং আমি আপনাকে বলছি এই কয়লা চোর, গরু চোর, বালি চোর যা কিছু আছে এরা কেউ সহসা পার পাবে না। আপনি দেখবেন 1 মাসের মধ্যে সারদা নারদা সহ বিভিন্ন চিট ফান্ড কেলেঙ্কারির নায়কদের জেলখানা যেতে হবে, কারাবাস শুরু হবে, এবং যারা সমাজের মানুষের টাকা, সরকারের টাকাকে আত্মসাৎ করছে তাদের কোনোভাবেই রেহাই দেওয়া যাবে না। আর এটা মোদিজির সরকার যত দূর করার করবে, আর ততক্ষণে মমতা ব্যানার্জির সরকার বাংলা থেকে চলে যাবে, বাংলায় বিজেপির সরকার আসবে, আর বিজেপির সরকার আসার পর এই জাতীয় যে অনৈতিক, অনাচারী, অসৎ লোক যারা আছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কাজ জোরদারভাবে শুরু হবে। সব্যসাচী দত্ত কি বিজেপিতে ফিরছে? বিজেপিতে আসছে? সেটা তো দেখুন, ওনার পক্ষ থেকে কোনো বিজেপিতে আসার কথা বলা হয়নি, সেই কারণের জন্য যিনি আসবেন তিনি আসতে চাইলে তখন এ নিয়ে কথা বলা যাবে, সেই জন্য কোনো অনুমানের ভিত্তিতে কোনো বক্তব্য রাখতে আমি রাজি। যে সিপিএম এবং তৃণমূলের খারাপ লোকেরা গ্রাম স্তরে বিজেপিতে এসে পিঠ বাঁচাতে চাইছে, তাদেরকে কি নেওয়া হবে? দেখুন, আমরা একটা জিনিস পরিষ্কার করে দিয়েছি, যে সমস্ত লোক
সামাজিকভাবে যারা বদনাম আছে, যারা বিভিন্ন দুর্নীতির সাথে ব্যাপকভাবে যুক্ত আছে, সেই সমস্ত অসামাজিক কাজে লিপ্ত লোকেদের আমরা পার্টিতে নিয়ে যদিও কোথাও কোনোভাবে এন্ট্রি হয়ে যায়, কিন্তু পার্টিতে একটা ছাঁকনি আছে, সেই ছাঁকনির মাধ্যমে ভালো আর মন্দকে আলাদা করার ব্যবস্থা বিজেপির আছে। সেই জন্য ঘাবড়ানোর কোনো কারণ নেই। তৃণমূল যেভাবে সিপিএমের সমস্ত চোরগুলোকে ঠাই দিয়ে গোটা তৃণমূল পার্টিটাকে একটা লুটের পার্টিতে পরিণত করেছে, বিজেপি এই ইতিহাসটা ভালো জানে। আর সেই কারণে সেই ইতিহাস সম্পর্কে বিজেপির যথেষ্ট সম্যক ধারণা আছে, এবং আমরা সেই কারণে সেই বিষয়ে বুঝেই পাবো।